মামা তুমি ওটা কি খাচ্ছো? এই ছুটকি, আমি লাড্ডু খাচ্ছি। তুই আমার লাড্ডু গুলো সব ভেঙে দিলি। আরে ওটা কামড়া মাখা নয়, ওটা আমড়া মাখা। এত ঝাল দিয়েছিস, পুরো লাল হয়ে গেছে, আবার কান্না করছিস আর খাচ্ছিস। ঝাল লাগুক, আমি খাবো তো। না দে দে দে, খেতে পারবি না। দেখো কান্না করছে আর ঝাল দিয়ে আমড়া মাখা খাচ্ছে, দেখো তাও খাবে, দেখো সবাই দে, খেতে পারবি না, কান্না করছে আর খাচ্ছে। এই ছুটকি, এই দেখ তোর জন্য কি নিয়ে এসছি, নে খেয়ে নে। মুড়ি রং করে এনেছে, আবার বলে কি নিয়ে এসেছি। হ্যাঁ কি এটা? আরে এটা মুড়ি নয়, এটা ডালিম কেটে নিয়ে এসেছি তোর জন্য, আর বড় বড় এগুলো চেরি ফল। এগুলো মুড়ি, তুই খেয়ে দেখ না একবার। কই দাও দেখি কি সত্যি তো। হ্যাঁ ডালিম কেটে নিয়ে এসেছি, তুই বলিস না মা আমার শরীরটা ভালো লাগছে না, তাই ডালিম নিয়ে এসেছি, খা শরীরটা ভালো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, সবগুলো খেয়ে নিবি কিন্তু। এটা কি ম্যাঙ্গো ফুটি? না ম্যাঙ্গো ফুটি গাছে হয়ে রয়েছে, এটা না পাশের বাড়ির বৌদিদের। হ্যাঁ যাই যাই নিয়ে যাই, বাড়ি গিয়ে খেতে পারবো, যাই যাই নিয়ে যাই তাড়াতাড়ি। এ ছুটকি কি করছিস রে তুই? ওরে বাবা বৌদি চলে এসেছে, যাই তাড়াতাড়ি পালাই, নইলে বৌদি আমাকে মারবে। দাঁড়া দাঁড়া, ধর ধর ধর, আমাদের ম্যাঙ্গো ফুটি চুরি করতে এসেছে। ও মামা, এই ছুটকি কান্না করছিস কেন? মামা বোন ছুটকি আমাকে মারবে না তো? কেন কি হয়েছে মামা? আরে বল না কি হয়েছে শুনি আগে। মামা দেখো বোন ছুটকির বইটা না ছিঁড়ে গেছে। বোন ছুটকির বইটা ছিঁড়ে ফেলেছিস? হ্যাঁ। তুই বোন ছুটকির বই নিয়ে কি করছিস? একটু দেখছিলাম। দেখছিলি কোথায়? দেখি ছিঁড়েছিস কোনটা। এ মাথা কান্না করিস না, আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। ঠিক আছে, এই তো আমার সোনা ভালো মা। হ্যাঁ ছুটকি কি হয়েছে? এই দেখ তোর জন্য কি নিয়ে এসছি, এইটা নে, নিয়ে গেস কর তো আমি তোর জন্য কি নিয়ে এসছি। কি ওটা দেখ মা, মোমো এনেছ? হয়নি, ভালো করে দেখ। মা চাউমিন? হয়নি। ঘুগনি? ঘুগনি ঘুগনি এটাই হয়নি। ঘুগনি কেউ টক জল দিয়ে খায়? ও ঘরে গিয়ে খা। ঠিক আছে ঠিক আছে, একটু লাগছে।